পানি ব্যবস্থাপনা নিয়ে আঞ্চলিক পর্যায়ে সমঝোতায় আসতে না পারি তাহলে বাংলাদেশের সীমিত স্বার্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই বিপদগুলো মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসেছে, যার জন্য এবার যেটাই হচ্ছে গরমই বলেন বন্যাই বলেন বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখিনি। কাজেই আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে যেমন অনেক গেট যেগুলো অনেক বছর খোলাই হয়নি, নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে। আমি আবার বলছি যে এইবারের প্রাকৃতিক বিপর্যয়গুলোতে বাজারে যেন খাদ্যের ঘাটতি না হয় সেই ব্যবস্থা সরকার নিচ্ছে। একটা করে বিপর্যয় আসছে, আমরা বাড়তি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু অদূর ভবিষ্যতে যদি আমরা জলবায়ু পরিবর্তনকে ট্যাকেল না করি এবং অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আঞ্চলিক পর্যায়ে সমঝোতায় আসতে না পারি তাহলে বাংলাদেশের সীমিত স্বার্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই বিপদগুলো মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে।